লেও তেলের বাজারে এখনই মিলছে না স্বস্তি। বাজারে ঊর্ধ্বমুখী সরিষা, রাইস ব্র্যান্ড সহ অন্যান্য তেলের দাম, তবে কমেছে পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, কি তথ্য আছে আপনার কাছে? নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে গেলে প্রথমে যেটা জানাতে হয় যে বেশ কিছুদিন ধরে সরবরাহ সংকটে ভুগছিল সয়াবিন তেলের, সেই সংকটটা কাটতে শুরু করেছে সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার, বিশেষ করে সরবরাহ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে ভ্যাট কমিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার পর থেকে বাজারে সরবরাহ বেড়েছে। নতুন মূল্য তালিকা এখনও সরকার তৈরি করেনি, দেয়নি, যার জন্য পুরনো যে মূল্যের তেল সেই তেলগুলো বাজারে আসছে, কারণ এই তেলের দাম কমে গেলে তারা বিক্রি করার সুযোগ কমেই বিক্রি করতে হবে, অর্থাৎ এই দামে আর বিক্রি করার সুযোগ পাবে না, যার জন্যে বাজারের বিভিন্ন পর্যায়ে যে তেলগুলো আটকে ছিল এতদিন সেই তেলগুলো এখন আসতে শুরু করেছে। এটি একটি ভালো দিক এই বাজারের বলা যায়। তবে এখন পর্যন্ত কিন্তু খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বাজারে, এটিও যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য আসলে এক ধরনের বাধ্য বেশ চাপ ফেলেছে এটা, কারণ তারা বাধ্য হয়ে এখন বোতলজাত তেলই কিনতে হচ্ছে। দাম বেঁধে দেওয়া হিসেবেই আসলে বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের ভেতরে বেশ পার্থক্য রয়েছে। 143 টাকা যেখানে খোলা সয়াবিন তেল বেঁধে দেওয়া হয়েছে সেখানে বোতলজাত 1 লিটার সয়াবিন তেল 168 টাকা, সেই হিসেবে তাদের উপর একটি চাপ পড়েছে। এবং অন্যান্য তেলের দাম বেড়ে গেছে, সরিষা, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান্ড, এই তেলগুলোর দাম বেড়ে গেছে। এর ভেতরে সরিষার দাম কেন বেড়েছে তার ব্যাখ্যা আসলে কি দোকানিদের বা খুচরা বিক্রেতাদের কাছে নাই, কারণ এটি দেশেই উৎপন্ন উৎপাদন করা হয় ম্যাক্সিমাম। সানফ্লাওয়ারের ক্ষেত্রে হয়তো ইউক্রেন সংকট কিছুটা দায়ী, কিন্তু তবুও যেহেতু আমদানি করতে তো আর একদিনেই তো আমদানি হয়ে যায় না, সেটাও দীর্ঘ প্রক্রিয়া, তবুও এখানে তারা কারসাজির কোনো ধরনের গন্ধ পাচ্ছেন যে এখানেও হয়তো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই আসলে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, এরকম কিছু এখানে খুচরা বিক্রেতা যারা আছেন তারা। এবং এখানে আসলে এই যে অন্যান্য যে নিত্যপণ্য এই সপ্তাহে দাম তেমনটা বাড়েনি আর কি, মোটামুটিভাবে সব চাল, ডাল, চিনি, আটা, ময়দা এগুলোর দাম গত সপ্তাহের শুরুতে বা 1 সপ্তাহ আগে বা 5-6 দিন আগে যেমনটা ছিল তেমন রেটেই এগুলো বিক্রি হচ্ছে। তবে রমজানের আগে যে কোনো মুহূর্তে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে যদি সরকারি সংস্থাগুলো নজরদারি কমে যায়, এমন আশঙ্কার কথা এই বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের। একই সাথে যে শবে বরাত কালকে, সেই শবে বরাতের হিসেবেও যে কোনো মুহূর্তে বাজার পরিস্থিতি অর্থাৎ বাজারের পণ্যের দামের যে তালিকা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, এর জন্য সরকারি সংস্থাগুলো নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে এখানের যারা বিক্রেতা এবং যারা ক্রেতা তারা। তো আমার কাছে এখান থেকে এই ছিল এখনের মতো সবশেষ খবর। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।